নমস্কার বন্ধুরা, এসএন কুকিং চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো চিকেন পাকোড়া। চিকেন পাকোড়ার এই রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে চিকেন পাকোড়া বানালে অনেকক্ষণ ক্রিসপি থাকে। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন বা মুরগির মাংস। এই মুরগির মাংসের পিসগুলোকে দেখুন, আমি এই রকম করে কেটে নিয়েছি। এবার আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী শেপে কেটে নেবেন। এবার আমি এইগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করব। চলুন তাহলে দেখি নিই এর মধ্যে কী অ্যাড করছি। প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চাট মশলা। আর দিয়ে দেবো এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে চিকেন পাকোড়াটা খেতে খুব ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এই যে এখানে আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, এবার লঙ্কার গুঁড়োটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না, সেখানে শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনির গুঁড়ো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতন লবণ। এই পাকোড়াটা করতে যতটুকু লবণের প্রয়োজন আমি সমস্ত লবণটাই দিয়ে দিলাম। এবার লবণটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে মাংসটা খুব সফট হয় এবং জুসি হয়। এবার এই লেবুর রসটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেসন আর কর্নফ্লাওয়ার। চলুন তাহলে এবার আমি বেসনটা এর মধ্যে অ্যাড করে দিই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেসন। 1/2 কাপ বেসন, এই যে এই বেসনটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এর মধ্যে আমি দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এই যে দিয়ে দেবো, দেখুন এই যে কর্নফ্লাওয়ারটা। এবার আমি এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। অল্প অল্প করে জল দেব। এবার জল দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে জল দেবো, একবারে বেশি জল দেবো না, তাহলে এটা পাতলা হয়ে যেতে পারে। তাই জন্য আমি অল্প অল্প করে জল দেবো আর এটাকে মেখে নেব। দেখুন আমি এইভাবে হাতের সাহায্যে এগুলোকে চেপে চেপে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে এটাকে মেখে নেব। আমি এইভাবেই অল্প অল্প জল দিতে থাকবো আর এটাকে মাখতে থাকবো। যেরকম আমার প্রয়োজন আমি সেই রকম হওয়া পর্যন্ত এটাকে মেখে নেব। দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি আর এইভাবেই মেখে নেব। এবার আমি আপনাদের দেখিয়ে দেবো যে আমি কেমন ব্যাটারটা তৈরি করেছি। এইভাবেই হাতের সাহায্যে অল্প অল্প জল দিচ্ছি আর এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত কিছুকে অল্প অল্প জলের সাহায্যে দেখুন আমি এই যে এইভাবে মেখে নিয়েছি। একটু আঠালো আঠালো হবে, এই যে এরকমভাবে আমি জিনিসটাকে মেখে নিয়েছি। এবার সমস্ত জিনিসকে ভালোভাবে মিশিয়ে এবার আমি 1/2 ঘন্টার জন্য এটা ম্যারিনেট হতে দেবো। 1/2 ঘন্টা পরে আমি এটাকে ভাজবো। 1/2 ঘন্টা আমি এইভাবে রেখে দিলাম। এবার 1/2 ঘন্টা পরে আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিলাম পাকোড়াগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল। এগুলো আমি ডুবো তেলে ফ্রাই করছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পকোড়াগুলো ছেড়ে দেবো। ব্যাটারটাকে আবার একটু নেড়ে ছেড়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার একটা একটা করে চিকেনের টুকরো তুলে তুলে তেলের মধ্যে ছেড়ে দেবো। এই যে এইভাবে এক একটা টুকরো নিয়ে আমি তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমি যতগুলো সম্ভব এর মধ্যে ধরবো আমি সেই অনুযায়ী এরকম একটা একটা করে দিয়ে নিচ্ছি। সমস্তগুলো দেওয়ার পরে এগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে এগুলো কালার হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, সেই জন্য মিডিয়াম ফ্লেমে ভাজলে এগুলো ভাজা খুব সুন্দর হবে। এবার আমি এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। যখন এই উপরের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে আমি উল্টে দেবো। উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আমি এগুলোকে উল্টে দিলাম। দেখুন এই যে এক পাশ লাল লাল হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এবার আমি নেড়ে চেড়ে উল্টে দিলাম। উল্টে দিয়ে ভালো করে আবারও আর এক পাশেও লাল লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে দিয়ে এই পাশে আমি মিডিয়াম ফ্লেমে হতে দিচ্ছি। 2 মিনিট মতন হওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন এই যে নেড়ে চেড়ে দিলাম, এবার আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে লাল লাল করে নেব। এবার আর এই পাশে পাশ করছি না, এক অনবরত নেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, এইভাবে বানালে খুব ক্রিসপি থাকে আর খেতেও খুব ভালো লাগে।
এবার পাকোড়াগুলো হয়ে গেছে, এবার আমি একটি প্লেটে এগুলোকে তুলে নিচ্ছি। এই যে দেখুন পাকোড়াগুলো একটি প্লেটে তুলে নিলাম, এবং বাকি যেই চিকেনের ব্যাটার আর চিকেন রয়েছে সেগুলোকেও আমি একে একে এইভাবে একইভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। একইভাবে এবার যখন কালার চেঞ্জ হয়ে যাবে উপরের কালারটা, তখন আমি এগুলোকেও আবার উল্টে পাল্টে দিলাম। উল্টে পাল্টে দিয়ে ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন, তাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সমস্ত পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটে তুলে নিয়ে আমি এগুলোকে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে দিলাম।